কামারহাটিতে মঙ্গলবার সকাল 11টা নাগাদ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণ হওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এনআরএ রোডে। তারা দেখতে পান প্রায় 6 জন রাস্তায় পড়ে রয়েছে। তৎক্ষণাৎ এলাকার মানুষ ওই 6 জনকে প্রথমে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায়। যে স্থানে বিস্ফোরণ হয়েছিল ওখানে একটি দোকানে গ্যাস রিফিলিং করা হয়। যেহেতু গ্যাসের দোকানের সামনে হয় বিস্ফোরণ, তাই স্থানীয় বাসিন্দারা ভেবেছিল গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েছে। ঘটনার দিনই দমকলের তরফ থেকে জানানো হয় সিলিন্ডার ফেটে যাওয়ার কোনো নমুনাই পাওয়া যায়নি, অন্য কিছু বিস্ফোরণ হলেও হতে পারে। ঘটনাস্থলে যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি অজয় প্রসাদ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ। তদন্তে নেমে জানতে পারে কোনো সিলিন্ডার ব্লাস্ট হয়নি। শেখ নাদিম সরওয়ার নামে এক ব্যক্তি ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছিল। ব্যাগ সমেত বোমা মাটিতে পড়েই বিস্ফোরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় শেখ নাদিম কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি। শেখ নাদিম সরওয়ারের নামে একটি মামলা রুজু করেছে কামারহাটি থানা। গোটা ঘটনা তদন্তে নেমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। প্রণব ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ টাইম।